নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। হিন্দুত্ববাদী নেতা খুন, তার পেছনে রহস্য অন্য। আমাদের সামনে অনেকগুলো প্রশ্ন উঠে দাঁড়ায়, সে প্রশ্নগুলো কি? চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। শুরুতেই বলে রাখি, রুদ্রবার্তা মানে হচ্ছে আনকাট কথা, কিন্তু যুক্তি সহকারে। আমার কাছে আগে দেশ, তারপরে আমার সনাতন ধর্ম। কাজে সেই ধর্মের উপর যখন আঘাত আসবে, তখন আমি স্বাভাবিকভাবেই কিছু না কিছু বলবই, মন্তব্য রাখবই। আজকের পরিপ্রেক্ষিত হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবে গতকাল গুলি করে হত্যা করা হয়েছে সুধীর সুরি। সুধীর সুরি হচ্ছেন একজন শিবসেনা নেতা এবং অবশ্যই তিনি হিন্দুত্ববাদী। তাকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়, এবং সে খুন বা হত্যা সেটা দেখার আপনাদের দরকার আছে। কারণ দেখার দরকার আছে এই কারণেই বলছি, কারণ ঠিক কিভাবে গুলি করা হয়েছে প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে সেটা একবার দেখুন। দেখলে পরিষ্কার সামনে এসে যাবে আমাদের বর্তমান পরিস্থিতি কি কোন জায়গায় রয়েছে। দেখুন পাঞ্জাবের সেই ভয়ঙ্কর দৃশ্য, যেটা সুধীর সুরিকে গুলি করার আগের মুহূর্ত এবং তারপরে গুলি খাওয়ার পরে কি অবস্থা ছিল। আপনারা দেখলেন এই ঘটনায় গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ, গ্রেপ্তার করেছে যাকে, তার নাম হচ্ছে সন্দীপ সিং সানি। তাকে গ্রেপ্তার করেছেন, তার সঙ্গে আরও একজন ছিল, সে তার .32 কালিবার রিভলভার থেকে গুলি করে মেরেছে। কেন গুলি করে রেখেছে, কেন মেরেছে না মেরেছে সেটা পরের প্রশ্ন, কিন্তু প্রকাশ্য দিবালোকে খুন করার সাহসটা হয় কি করে। এই প্রসঙ্গে যে একদম প্রত্যক্ষদর্শী তার বয়ানটা একবার জাস্ট শুনুন, যদিও সে পাঞ্জাবিতে বলছে, পাঞ্জাবি ভাষায় বলে, গুরমুখী ভাষায় বলা কথা। ਕੈਨੇਡਾ ਚੋ ਮੇਰਾ ਨਾਮ ਡਾਕਟਰ ਅਜੇ ਸ਼ਰਮਾ ਜੀ ਕੀ ਗੱਲ ਹੋਈ ਗੱਲ ਜੋ ਸਾਨੂੰ ਪਤਾ ਲੱਗਿਆ ਹੋਈ ਗੱਲ ਹੋਈ ਹੈ ਕਿ ਆਪਣਾ ਸ਼ਿਵ ਸੈਨਾ ਦਾ ਪ੍ਰਧਾਨ ਇੱਥੇ ਆ ਕੇ ਮੰਦਰ ਵਾਲਿਆਂ ਨਾਲ ਗੱਲ ਕਰਨ ਆਇਆ ਕਿ ਇੱਥੇ ਆਣ ਕੇ ਤੁਸੀਂ ਇਹ ਬੇਪੈਵਾਂ ਦੀ ਬੇਅਦਬੀ, ਲੋਕੀ ਸੁੱਟ ਜਾਂਦੇ ਆਣ ਕੇ, ਫੋਟੋਆਂ ਸੁੱਟ ਜਾਂਦੇ ਸਾਰੇ, ਵੀ ਇਹ ਕੂੜਾ ਇੱਥੇ ਤੁਸੀਂ ਪੈਰਾਂ ਵਿੱਚ ਬੇਅਦਬੀ ਦੀ ਨਾ ਕਰੋ। ਉਹ ਬੇਅਦਬੀ ਨਾ ਬੇਅਦਬੀ ਦੇ ਪਿੱਛੇ ਉਹਨੇ ਧਰਨਾ ਦੇ ਦਿੱਤਾ, ਇਹ ਕੂੜਾ ਉਹਨੇ ਹੀ ਸਾਫ਼ ਕਰਾਓ। ਕੂੜਾ ਨਹੀਂ ਹੈਗਾ ਉਹ, ਐਕਚੁਲੀ ਉਹ ਦੇਵਤਾਵਾਂ ਦੀਆਂ, ਸਾਡੇ ਹਿੰਦੂ ਦੇਵੀ ਦੇਵਤਾਵਾਂ ਦੀਆਂ ਫੋਟੋਆਂ ਹੈਗੀਆਂ। ਉਹ ਸਹੀ ਜੈਨੂਨ ਕਾਜ਼ ਵਾਸਤੇ ਆਇਆ, ਬੰਦੇ ਪਿੱਛੋਂ ਹੀ ਆਏ, ਇੱਥੇ ਗੱਡੀ ਖੜੀ ਕੀਤੀ ਹੈ, ਵਾਲੀ ਇਹ ਗੱਡੀ ਖੜੀ ਕੀਤੀ ਹੈ, ਇੱਥੋਂ ਪੈਦਲ ਗਏ ਉੱਥੇ ਦੋ ਜਾ ਕੇ, ਕਿੰਨਾ ਜਾ ਕੇ ਦੋ ਮੁੰਡੇ ਅੱਗੇ, ਇੱਕ ਮੁੰਡਾ ਫੜਿਆ ਗਿਆ ਭਾਜੀ, ਦੋਵੇਂ ਸਰਦਾਰ ਸੀਗੇ, ਦੋਵੇਂ ਸਰਦਾਰ ਕੀ ਨਾਮ ਕੋਈ ਮੰਦਰ ਵਾਲੇ ਪ੍ਰਧਾਨਾਂ ਨੇ ਕਿਹਾ ਗੋਲੀ ਚਲਾਉਣ ਲਈ, ਜਿਹੜੇ ਅੰਦਰ ਜਿਹੜੀ ਦੁਕਾਨਾਂ ਹੋਏ ਉਹਨਾਂ ਨੇ ਕਿਹਾ, ਕੋਈ ਪਤਾ ਲੱਗ ਰਿਹਾ ਕੋਈ ਨਹੀਂ? ਦੁਕਾਨਾਂ ਵਾਲਿਆਂ ਨੂੰ ਕੀ ਲੋੜ ਹੈ ਕਹਿਣ ਦੀ? ਕਹਿੰਦੇ ਜਿਹੜੇ ਮੰਦਰ ਹੈ ਨਾ, ਉਹਨਾਂ ਨੇ ਪੁਲਿਸ ਵਾਲੇ ਨੂੰ ਕਿਹਾ, ਪੁਲਿਸ ਤਾਂ ਦੌੜ ਹੀ ਗਈ ਉਸ ਵੇਲੇ, ਪੁਲਿਸ ਕੋਲ ਸਟੇਨ ਗੰਨਾਂ ਪਈਆਂ, ਉਹਨਾਂ ਨੂੰ ਉਸ ਵੇਲੇ ਢੇਰੀ ਨਹੀਂ ਕਰ ਸਕਦੇ, ਉਸ ਵੇਲੇ ਮਾਰ ਸਕਦੇ ਸੀ ਉਹਨਾਂ ਨੂੰ, 5-6 ਗੋਲੀਆਂ ਮਾਰੀਆਂ ਉਹਦੇ ਮੱਥੇ ਤੇ ਲੱਗੀ ਹੈ ਗੋਲੀ, ਦੋ ਛਾਤੀ ਵੱਜੀਆਂ, ਇੱਕ ਮੋਢੇ ਤੇ ਵੱਜੀ, ਇਹ ਨਹੀਂ ਪਤਾ ਹੁਣ ਲੈ ਕੇ ਗਈ ਹੈ ਪੁਲਿਸ, ਕਿੱਥੇ ਲੈ ਕੇ ਗਈ ਹੈ ਬੰਦਿਆਂ ਦਾ ਨਾਂ ਸਾਨੂੰ ਕੀ, ਪੁਲਿਸ ਲੈ ਕੇ ਗਈ ਹੈ ਉਹਨਾਂ ਨੂੰ। ਹਾਂਜੀ, ਸੁਧੀਰ ਸੂਰੀ ਹੈ, ਪੰਜਾਬ ਸ਼ਿਵ ਸੈਨਾ ਦਾ ਪ੍ਰਧਾਨ ਹੈ, ਸਿਰਫ ਉਹਨੂੰ ਮਾਰੀ ਬਸ, ਉਹ ਟਾਰਗੇਟਿਡ ਸੀਗਾ ਜੀ, ਉਹ ਪਹਿਲੇ ਕਿੰਨਾ ਨੇ ਗੱਡੀਆਂ ਇੱਟਾਂ ਮਾਰੀਆਂ, ਇਹ ਇੱਟਾਂ ਲੋਕਾਂ ਨੇ, ਪਬਲਿਕ ਨੇ, ਅੱਛਾ, ਤੇ ਇਸ ਗੱਡੀ ਚ ਉਤਰ ਕੇ ਗਏ ਆ ਦੋ ਮੁੰਡੇ, ਜੋ ਬੰਦੇ ਫੜੇ ਗਏ ਆ, ਬੰਦਾ ਇੱਕ ਫੜਿਆ ਗਿਆ ਵਿੱਚੋਂ, ਫੜਿਆ ਗਿਆ ਬੰਦਾ, ਹਾਂ, ਵਿਦ ਪਿਸਟਲ, ਪਿਸਟਲ ਆ ਉਹਦੇ ਹੱਥ, ਬੜੇ ਆਰਾਮ ਨਾਲ ਉਹ ਘਰ ਦੇ ਵਿੱਚ ਵੜਿਆ, ਉਹਦੇ ਨਾਲ ਆ ਕੇ ਜਾ ਕੇ ਗੱਲਬਾਤ ਕੀਤੀ ਉਹਦੇ ਨਾਲ। ਸੁਣ ਲੈ, তিনি কিন্তু পরিষ্কার বললেন যে কিভাবে এসেছিল, দুজন এসেছিল, দুজন মুন্ডা মানে দুজন ছেলে এসেছিল, এবং তারা এসে পেছন দিক থেকে এসে গুলি করে মারে, এবং দিনের বেলা দিনের আলোর মধ্যে পরিষ্কার জায়গা। আসলে ঘটনাটা হচ্ছে কি, ঘটনাটা হচ্ছে এই মন্দিরেতে বেশ কিছু বিগ্রহকে ডাস্টবিনে পাওয়া গেছিল, বিগ্রহ মানে ঠাকুরের ছোট ছোট ফটো বা ঠাকুরের ছোট মূর্তি, সেগুলোকে ডাস্টবিনের মধ্যে পাওয়া গেছিল, যার প্রতিবাদ জানিয়েছিলেন কিন্তু শিবসেনার তরফ থেকে এই সুধীর সুরি এবং তার সঙ্গে আরও অনেকেই, অর্থাৎ হিন্দুত্ববাদী প্রত্যেকে কিন্তু সেখানে রাস্তায় নেমেছিলেন। দেখো, শিবসেনা হোক বা বিজেপি হোক বা অন্য কোনো যে কোনো দলই হোক, কিন্তু হিন্দুত্ববাদী একজন নেতা ছিলেন সুধীর সুরি, এবং তিনি সেখানে প্রতিবাদ করেছিলেন, কারণ ঠাকুরের ছবি এবং ঠাকুরের মূর্তি পাওয়া গেছিল ডাস্টবিনে, যার জন্য তিনি সেই মন্দিরে গিয়েছিলেন এবং মন্দিরে গিয়ে ধর্ণায় বসেছিলেন যে কেন এখানে হচ্ছে, তার মন্দির কর্তৃপক্ষ এটা জবাব দিক। সেই জবাব দেওয়ার দাবিতে ওঠা এই যে ব্যাপারটা, বিষয়টা সেখানে পুলিশ পৌঁছায়, এবং মনে রাখবেন সুধীর সুরির ওপর কিন্তু আগে থেকেই
হুমকি ছিল এবং সুধীর সুরিকে কিন্তু নিরাপত্তা দেওয়ার কথা ছিল, পাঞ্জাব পুলিশের নিরাপত্তা দেওয়া ছিল। তার মধ্যে প্রকাশ্য দিবালাকে কেউ এলো এবং গটগট করে সে খুন করে দিল, ধরা পড়ুক বা না পড়ুক। কিন্তু ঘটনা হচ্ছে 302 ধারা তার নামে মামলা হয়েছে, কিন্তু হলে কি হবে, ভুলি করলো খুন করলো কেন? আসলে এই কেনর প্রশ্নটাই হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। আজকে কাশ্মীর থেকে হিন্দুরা বিতাড়িত হয়ে গেছে, গুলি খেয়ে খুন হয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কাশ্মীরে বহু হিন্দু পালিয়ে গেছে। শেষ যে কাশ্মীরে হিন্দুটা ছিল, শোনা যাচ্ছে তার যে বড় জায়গা ছিল আপেল বাগান, সেটাও নাকি সে দিয়ে চলে এসেছে, কারণ মনে হয়েছে তার সেখানটা তার নিরাপত্তা নয়, নিরাপদ জায়গা নয়। একইভাবে ফারুক আবদুল্লাহ, সে কিন্তু বক্তব্য রেখে রেখে বলেছে কাশ্মীরি পণ্ডিতদের বাঁচে থাকবে না, তো কাশ্মীর হিন্দু শূন্য হয়ে যাবে। এবং হিন্দু শূন্য হবে কি হবে না জানি না, কিন্তু পালিয়ে আসার ব্যাপারটা কিন্তু রয়েছে। বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে আসছে, ঠিক একইভাবে কিন্তু বাংলাদেশ যেহেতু মুসলিম রাষ্ট্র হয়ে গেছে, প্রায় মুসলিম রাষ্ট্র, অঘোষিতভাবে হলো বা ঘোষিতভাবে হোক, যাভাবেই বলুন আপনি, বাংলাদেশ মুসলিম রাষ্ট্রের জায়গায় আছে। এবং আরেক দিকে যদি পাকিস্তান দেখেন, পাকিস্তান তো মুসলিম রাষ্ট্র হয়েই আছে, সেখান থেকে হিন্দুরা পালাচ্ছে, ঠিক কথা। কিন্তু ভারতবর্ষ, সেখানেও হিন্দুরা কিন্তু আস্তে আস্তে পালাচ্ছে। তার কারণ, কারণ হচ্ছে আমরা, আমরা নিজেরা নিজেদের জন্য দায়ী। আমরা সামান্য কিছু সুখ সুবিধা পাওয়ার জন্য অনেক ভুল করে ফেলি। যেভাবে দেখুন পাঞ্জাবে আপের সরকার, আপ আসার আগে এইভাবে প্রকাশ্য দিবালাকে খুন করা খুব কমই দেখা যেত। যেদিন থেকে আপ সরকার গঠন হলো সেদিন থেকে দেখুন ওখানে খালিস্তানি আন্দোলন বেড়ে গেল, খালিস্তানি স্লোগান রাস্তায় নামতে শুরু করলো এবং তাদেরকে পুলিশই প্রোটেকশন দিচ্ছে প্রায় দেখা যায়, অর্থাৎ কোথাও যেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেই, রাস্তায় প্রকাশ্য আওয়াজ তুলতে তুলতে যাচ্ছে। আসলে এই আপ, এদের লক্ষ্য কি এবং আপের এই কেজরিওয়ালের জায়গা কোথায়? আপের কেজরিওয়াল যখন বলে যে ভারতবর্ষে যে কারেন্সি আছে অর্থাৎ নোট, তার মধ্যে একদিকে গান্ধী থাকুক আর একদিকে থাকুক লক্ষ্মী গণেশের ছবি, যেটা আমরা বরাবরই বলে এসেছি, ঠাকুর দেবতার ছবি কোনোদিন নোটে দেওয়া উচিত নয়, কারণ আমরা সবসময় সনাতনীরা চাই ঠাকুর দেবতার ছবি ছবি কোনো প্যাকেট, ধূপের প্যাকেট বলুন বা যে কোনো প্যাকেট, তাতেও ইউজ করা উচিত নয়, কারণ সেগুলো আলটিমেটলি রাস্তায় পড়ে থাকে। এবং টাকা, টাকাটা নিয়ে কোথায় কষাইখানায় থাকবে, কোথায় কি থাকবে, সেখানে টাকাটা ইউজ করা হবে, রক্ত লাগবে। মা লক্ষ্মী, সরস্বতী, গণেশ বা যাই বলুন, যাদেরকে আমরা আরাধ্য দেবী বলি, সেই দেব দেবীর গায়ে রক্তের দাগ লাগবে, সেটা আমরা চাই না। কাজেই আমরা এখানে প্রতিবাদ জানাই। আর আপের কেজরিওয়াল সস্তা নাটক করার জন্য এগুলো বলেন। মনে রাখবেন, এই আপের কেজরিওয়ালই কিন্তু রাম মন্দিরের বিরুদ্ধে কথা বলেছিলেন, অর্থাৎ প্রথমেই বলেছিলেন জওহরলাল নেহরু থাকলে তিনি কি এই মন্দির করতেন, না তিনি জওহরলাল নেহরু এই টাটা যদি না করতেন তাহলে কি হতো, অর্থাৎ তিনি প্রশ্ন তুলে দেন রাম মন্দিরের দরকার আছে কি নেই। আজ তিনি ভোটের খাতিরে গুজরাটে গিয়ে বলছেন রাম মন্দিরে ফ্রিতে নিয়ে যাব। এই আপের উত্থান হয়েছে কিন্তু আমাদের জন্য, অর্থাৎ সাধারণ মানুষের জন্য। তারা সামান্য কিছু লোভের জন্য আপের মতো লোকেদের রাস্তা দেয় এবং জায়গা করে দেয়। আজকে আপ আসতে পেরেছে, তার কারণ হচ্ছে পাঞ্জাবে একইভাবে বলেছিল ফ্রিতে বিজলি দেবো, অর্থাৎ ফ্রি, সস্তা এবং বিনা পয়সায় খাবার ধান্দা। আমাদের মতো সনাতনীদের যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাদের মাথার ওপর কিন্তু এই আপের মতো লোকেরা থাকবে। মনে রাখবেন, আমরা যারা সনাতনী ছিলাম তারা কিন্তু খেটে খেতাম, আগেও আজও বিশ্বাস করি আমরা খেটে খেতে পারি। আমাদের যদি বিনা পয়সা দেওয়া হচ্ছে, বিনা পয়সা সব কিছু দেওয়া হচ্ছে, তার জন্য প্রলোভিত হয়ে যদি আমরা ভুল কাজ করি তাহলে তার পশ্চাতাপ আমাদেরই করতে হবে। একজন সুধীর সুরি মারা গেছে বলে আপনি যদি ভাবছেন পাঞ্জাবে মরে গেছে তো আমার বাবার কি, তাহলে মনে রাখবেন ভুল করছেন। কারণ এইভাবে যদি মৃত্যু একের পর এক মাথা, অর্থাৎ হিন্দুত্ববাদী নেতাদের মাথায় এসে যায়, তাদেরকে যদি মারা হয়, তাহলে আগামী দিনে থাকবে কে বলার জন্য? বলার জন্য কেউ নেই, কারণ সাধারণ মানুষ, ওই বললাম, কি পাচ্ছি তার উপর ডিপেন্ড করে রয়েছে। সেখানে কানে কানে পৌঁছানো দরকার আছে, জানানো দরকার আছে যে আমরা আজকে কোন জায়গায় আছি। আজ দেখেছেন আপনারা, সামান্য একটা ব্যাপার নিলে হলেও কিছু একটা যদি কেউ বক্তব্য রাখে, টিভিতে বক্তব্য রাখে, তার জন্য সর্তান্সে যদি আওয়াজ উঠতে পারে এবং সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে যে মারতে হবে, কাটতে হবে, সমস্ত রাজনৈতিক দল কিন্তু এক জায়গায় হয়ে যায়, হয়ে গিয়ে বলেন এটা নূপুর শর্মার ভুল হয়েছে, সে বিজেপি স্বয়ং নূপুর শর্মাকে বাদ দিয়ে দেয়। তা সত্ত্বেও কিন্তু আগুন থেমেছে, থামেনি। রাজস্থানে পরপর খুন হয়েছে এবং মহারাষ্ট্রেও খুন হয়ে গেছে, সেখানে ছিল এই মিলিজুলি সরকার, মানে তথাকথিত সেকুলারবাদী সরকার, সেখানে কিন্তু সমস্ত কিছু চেপে দেওয়া হচ্ছিল, হয়েছিল ডাকাতি হয়েছে বলার জন্য। যেই মুহূর্তে একনাথ সিন্ডে এলেন সেই মুহূর্তে কিন্তু সমস্ত কিছু বেরিয়ে এলো। পালগড়, পালগড়ে যে মারা গেছিলেন সাধু, সেখানেও কিন্তু চেপে যাওয়া হয়েছিল, আজ সেটা প্রকাশ্যে এসেছে। অর্থাৎ আপনি যদি চারিদিকে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যতদিন পর্যন্ত আমরা, অর্থাৎ সাধারণ মানুষ যারা সনাতনী হয়েও ভুলে যাই সনাতনীত্ব সব কথা, এবং যারা ভাবি যে আমরা যেটা পাচ্ছি তার উপর ডিপেন্ড করবো, অর্থাৎ ফোকটে পাওয়া সব কিছু যদি নেওয়ার চিন্তা করি, তাহলে আপের মতো সরকার গঠন হবে এবং দেশ জুড়ে আপের মতো সংগঠন তৈরি হবে এবং সব জায়গায় আমাদের হিন্দুত্ববাদী নেতারা গুলি খেয়ে পড়ে থাকবে। আজ পরপর দুটো গুলি খেয়ে খুন হয়ে যাওয়া আপ নেতা, সরি শিবসেনা নেতা সুধীর সুরি, তিনি শুধু মারা গেছেন বলে তার প্রতি সমবেদনা জানালাম আর তারপরে ভুলে গেলাম, এটা করবেন না। জানতে হবে, জানতে হবে,
শুধুমাত্র ফোকটে পাবো, ভিক্ষায় পাওয়া, ভিক্ষায় পাওয়া কোনো কিছু ভালো হতে পারে না। আজকে ভিক্ষায় পাওয়া দেশটার জন্য স্বাধীন ভারতবর্ষ যদি বিপ্লবের জায়গায় তৈরি হতো, যদি বিপ্লবের জায়গায় আসতো, যদি নেতাজি সুভাষ চন্দ্র বসুর মতো লড়াকু নেতার জায়গায় যেখানে এসেছিল সেভাবে যদি স্বাধীনতা আসতো, তাহলে আজকে ভারতবর্ষ অন্য জায়গায় হতো। আজকে ভারতবর্ষ ভিক্ষায় পাওয়া হয়েছে স্বাধীনতা, কারণ গান্ধী আর জওয়াহরলাল নেহরু দিকে জিন্নায় তিনজন মিলে চক্রান্ত করে ভারতবর্ষটা যখন টুকরো হলো, সে জিন্নার চক্রান্তে টুকরো হয়ে যাওয়া ভারতবর্ষে স্বাধীনতা যেটা এসেছে সেটা ভিক্ষা এসেছে। দিয়েছিল স্বাধীনতা, নেতাজি থাকলে এটা হতো না। নেতাজি যদি লড়াই লড়তে, নেতাজির লড়াইকে যদি মানা হতো, নেতাজিকে যদি আগে আনা হতো, তাহলে এটা হতো না। নেতাজিকে সবসময় হারিয়ে দেওয়া হয়েছে, কংগ্রেসের সভাপতি হওয়ার সময় নেতাজিকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সব দিকে দেখবেন আপনি, সব দিকে দেখুন, সব দিকে দেখুন আজকে আমাদের অবস্থা কোন জায়গায় আছে। দেশের পরিপ্রেক্ষিত যদি দেখেন আর সনাতন ধর্মের পরিপ্রেক্ষিত যদি দেখেন, সব জায়গায় মিলে একটা জায়গায় আসবে যে আমরা হচ্ছি সেই জায়গা যেখানে আমরা সাধারণ সামান্য কিছু সুবিধা পাওয়ার জন্য ভুল করি, আর ভুল করি বলে তার পশ্চাতাপ আমাদের করতে হয়। আজ দেশকে বাঁচাবে কে? আজকে যদি সনাতন ধর্ম না থাকে, সনাতন ধর্ম যদি ভারতবর্ষ থেকে উঠে যায়, তাহলে কি থাকবে ভাববেন একবার। কাশ্মীর থেকে হিন্দুরা পালাচ্ছে, আজ যেটা দেখছি আমরা পাঞ্জাবে যেই মুহূর্তে আপের শাসন এসেছে সেখানে খালিস্তানি মানে উগ্রপন্থীদের আনাগোনা শুরু হয়ে গেছে, খালিস্তানের সাপোর্টে আওয়াজ শুরু হয়ে গেছে। আজকে সুধীর সুরি মারা গেল, কাল আরেকজন কেউ মারা যাবে, এইভাবে চলছে পাঞ্জাব। এবং অরবিন্দ কেজরিওয়াল স্বপ্ন দেখাতে পারেন এবং চারিদিকে ছুটতে পারেন, তার কারণ তিনি জানেন মানুষকে খালি বোঝাবো আমি ফ্রিতে দেবো, ফ্রিতে দেবো, ফ্রিতে দেবো, আর মানুষ সেই ফ্রি নেওয়ার জন্য লাফিয়ে উঠবে। যেভাবে এই রাজ্যে 500,000 টাকার জন্য মানুষ ভাবে যে ঠিক আছে 500,000 তো দিচ্ছে, বদলে যা যাচ্ছে যাক, অর্থাৎ আমার ছেলেপুরেরা ভবিষ্যতে রাস্তায় বসুক তাতে যায় আসে না, কিন্তু 500,000 টাকা তো আসছে তাতে আমার কিছু যায় আসে না। ভাববেন একবার, রুদ্রবার্তা মানে ভাবানোর জন্য কিছু কথা। যদি আমার কথা কোনো মনে হয় যুক্তি আছে তাহলে কমেন্টস করে জানাবেন, আর যদি মনে হয় যুক্তিহীন রুদ্রবার্তা তাহলে তাহলেও বলবেন যে এসব বলে লাভ নেই, আপনি বরঞ্চ রাজনীতি নিয়ে কথা বলুন, ওটাই ভালো। সনাতন ধর্ম বাঁচার কোনো দরকার নেই, দেশ ঐক্যবদ্ধ থাক আমার কোনো দরকার নেই, আমার দরকার নেই রাজনীতি সেই সমস্ত নেতাদের নাম নিয়ে আসা যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে, জানাবেন। কিন্তু এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়, ভালো থাকবেন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হিন্দ, জয় হিন্দ।